আমাদের এই এই মাসে বড় বাড়ি ভোট বাজার একটি ফ্লাইওভার, এমনি করে ভোগরা একটি ফ্লাইওভার, চৌরাস্তা একটি ফ্লাইওভার, এমনি সাতটি ফ্লাইওভার এই রাস্তার উপরে হবে। যে যানজটের কবলে পড়ে মানুষ কষ্ট পায়, সেই কষ্টের হাত থেকে এই দেশকে, এই এলাকার মানুষদেরকে রক্ষা করার জন্য তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন। আমরা আশাবাদী এই প্রকল্প শেষ হলে এই এলাকার মানুষের একটা বিশাল পরিবর্তন হবে। এটা ঢাকা না গাজীপুর, তখন এটাকে চিহ্নিত করা অসম্ভব হয়ে যাবে। এই কাজটি তিনি করে যাচ্ছেন। আমরা অবশ্যই তিনি তার এই অসত্য কাজকে, আমরা তার সে কাজকে আমরা এগিয়ে নিতে চাই। আমার মাস্টার যে যেভাবে তিনি এই এলাকার মানুষের ভাতের পরিবর্তনে কাজ করে গেছেন, আমরা তার সেই অসত্য কাজকে সম্পন্ন করতে চাই। এবং এই এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট, ড্রেন, তালঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা ত্বরান্বিত করতে চাই। যাই আমি আর কথা না বাড়িয়ে বঙ্গবন্ধু যুব জাতীয় যুব পরিষদ কর্তৃক গাজীপুর মহানগর শাখা কর্তৃক যে আয়োজন করা হয়েছে, আমি সেই সভাপতি কামাল উদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম সাহেবকে এবং তার টিমের অন্যান্য কর্মকর্তা, তার সহসভাপতিবৃন্দ, সম্পাদক মন্ডলের সদস্যবৃন্দ, সদস্যবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের প্রচেষ্টা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু সকলে।